রানাঘাটে নামজাদা স্বর্ণ বিপণিতে হার হিম করা ডাকাতির ঘটনা এখনও স্মৃতিতে তাজা। 2023 সালের 29 আগস্ট রানাঘাটে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের শোরুমে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুট, তারপর ফিল্মি কায়দায় গুলি চালাতে চালাতে চম্পট। সিনেমা চিত্রনাট্যকেও হার মানিয়েছিল সেই দৃশ্য। ডাকাতের ঘটনার 149 দিনের মাথায় হলো রায়দান। চারজনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করলো রানাঘাট ফার্স্ট ট্র্যাক কোর্ট। ঘটনার মূল অভিযুক্তরা কুন্দন কুমার যাদব, রাজকুমার পাশওয়ান, ছোট্টু পাশওয়ান ও রিক্কি পাশওয়ান। তবে মামলায় আরেক অভিযুক্ত মণিকান্ত যাদব ইতিমধ্যেই মারা গেছেন। প্রত্যেকেই বিহারের বাসিন্দা, যদিও সাজা ঘোষণার পরও নিজেকে নির্দোষ বলে দাবি করছেন অভিযুক্ত কুন্দন কুমার। ঘটনার 72 দিনের মাথায় এই মামলার প্রায় 950 পাতার চার্জশিট দেয় তদন্তকারীরা। মামলার সাক্ষ্যদানের 8 দিনে 35 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। তারপরে বৃহস্পতিবার সাজা ঘোষণা হলো অভিযুক্তদের। সেকশন ছিল যেখানে ম্যাক্সিমাম পানিশমেন্ট যাবজ্জীবন, সঙ্গে 120B বাদ দিলে 4টে সেকশন। তার মধ্যে লার্নেড কোর্ট 3টে সেকশনে যাবজ্জীবন দিয়েছেন, একটা 395, একটা হচ্ছে 120B এবং একটা হচ্ছে 412। এই 3টে সেকশনে যাবজ্জীবন দেওয়া হয়েছে, 6টা একটা বড় 10-year টাইমের মধ্যে সন্ধেবেলা পুরো এই এরিয়াটা মানুষজনকে পুরো টেরোরাইজ করে রেখেছিল। তো আমরা স্ট্রংগেস্ট পানিশমেন্ট প্রেয়ার করেছিলাম এবং অনারেবল কোর্ট 3টে সেকশনে লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছে, যেহেতু কনকারেন্টলি চলবে সেহেতু অ্যাকচুয়ালি ওদের সাজা হলো যাবজ্জীবন। রাজ্যের দুষ্কৃতি দৌরাত্মের নতুন চ্যাপ্টার শুরু করেছিল সেনকোট ডাকাতি। তবে অবশেষে সব কারসাজি বৃথা, জেলেই কাটবে জীবনটা। নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।